শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে দর্শক আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ আমরা সবাই কিন্তু জানি শীত কিন্তু ইতিমধ্যে চলে এসেছে পৌষের একদম মাঝামাঝি আছি আমরা প্রতি বছর যেমন শীতের একটি আমেজ থাকে এবারেও কিন্তু আছে কিন্তু প্রতি বছরের তুলনায় এবার যেন একটু ভিন্নতর সেই আমেজ কারণ আমরা সবাই জানি আমাদের দেশে যে মহামারী চলছে করোনা সেটার কারণে কিন্তু শীতের আমেজটা হয়তো অন্যান্য বারের মতো ভাবে উপভোগ করা যাবে না তারপরও পিঠাপুলির উৎসব যেমন চলছে সেরকম তো চলবেই শীতের যে আমেজ সেটা তো থাকবেই আর হলো যে আমরা সবাই এটা চেষ্টা করব যেন আমরা এই শীতের আমেজটাকে যেন ভালোভাবে গ্রহণ করার জন্য একটু সচেতন থাকি যেন আমরা যে মহামারীর মধ্যে আছি এটা যেন কারো জীবনে খারাপ হয়ে না আসে এবং শীতটাকে যেন উপভোগ করতে পারি সেই চেষ্টা আমরা সবাই করব আমরা শীতের কথা যেহেতু বলছি সেই সাথে সাথে একটু বলতে চাই যে আমরা যারা বাচ্চারা আছে আমাদের সংসারে আমাদের পরিবারে এবং যারা মুরব্বীরা আছেন তাদের জন্য আমরা একটু বিশেষ যত্ন করি সেই যত্ন করার জন্য বেশ কিছু উপায় আছে যেগুলো আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে পরপর বলে যাব তার মধ্যে যোগা আমাদের আছে আপনারা জানেন আপনারা আশা করব আপনারা সবাই অপেক্ষা করবেন সেই যোগা দেখার জন্য আমরা এবার একটু জেনে নিব ইতিহাস এই দিনে আজকে কি ঘটেছিল আজ রোববার ২৭ ডিসেম্বর ২০২০ ১২ পৌষ ১৪২৭ ১১ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি ১৯৪৫ সালের এই দিনে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF প্রতিষ্ঠিত হয় আজকের দিনে ১৯৪৫ সালে আজকের দিনে ১৯৪৯ সালে ইন্দোনেশিয়া গঠিত হয় ১৯৬০ সালের আজকের দিনে জাপানের ক্যাবিনেটে GDP-র আয় বাড়ানোর পরিকল্পনা অনুমোদিত হয় ১৯৭১ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মর্মান্তিক বিস্ফোরণে ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন আজকের দিনে আজকের দিনে ১৯৭৪ সালে বাংলাদেশে জরুরি অবস্থার ঘোষণা করা হয় ৪০ বছর স্বৈরশাসনের পর স্পেন গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায় আজকের দিনে ১৯৭৮ সালে ১৯৯৫ সালে বিশ্বের ৯৫টি দেশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের প্রতিবাদ জানায় এবং এ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানায় আজকের দিনে আজকের দিনে ২০০২ সালে বিশ্বের দৃষ্টি আকর্ষণকারী চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানো প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান পেইচিং মহাগণভবনে এবং চিয়াংসু আর শান্তং প্রদেশে অনুষ্ঠিত হয় ১৮২২ সালের আজকের দিনে জীবাণু তত্ত্ববিদ লুই পাস্তোর জন্মগ্রহণ করেন কবি সাহিত্যিক সৈয়দ শামসুল হক আজকের দিনে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সলমান খান আজকের দিনে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন ১৯৮৭ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন কথাসাহিত্যিক মনোজ বসু ২০০৭ সালের আজকের দিনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো মৃত্যুবরণ করেন দর্শক আমরা দেখছিলাম ইতিহাসের আজকের দিনে বিশেষ কোন ঘটনাগুলো ঘটেছিল এবং বিশিষ্টজনদের জন্ম মৃত্যুদিন আমি যেমন অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে শীতের আমেজটা যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে আমাদের জীবনে প্রতিনিয়ত আমেজটা নিতে পারি সেই জন্য একটু জরুরি একটি বিষয় হলো যোগা তাই চলুন দেরি না করে দেখে আসি আমাদের আজকের যোগা সেগমেন্ট আসসালামু আলাইকুম প্রিয় সুরিত আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকের যোগা প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শরীফ আমার সঙ্গে আছেন এমেলিয়া আছেন ইঞ্জিনিয়ার মুবাশির চলুন তাহলে শুরু করা যাক আজকে যোগা পর্বে আমরা একটা আসন নিয়ে আলোচনা করব যে আসনটা আমাদের একটা বিশেষ অঙ্গ হ্যাঁ বিশেষ প্রয়োজনীয় একটা বিষয় সেটাকে ভালো রাখে সুন্দর রাখে আকর্ষণীয় রাখে এবং সেটা হচ্ছে আমাদের কণ্ঠস্বর
গলাটাকে ভালো রাখে, এই ধরনের একটা আসনে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি আমরা আমাদের প্রাণায়াম, দমের চর্চা আমরা করি, যে দম চর্চা করলে ফুসফুসটা, শ্বসনতন্ত্রটা, রেসপিরেটরি সিস্টেম চমৎকার কাজ করবে, অনেক অসুখ বিসুখ থেকে আমরা দূরে থাকতে পারব। তাহলে আমরা শুরু করি, আমাদের আজকের আসন হচ্ছে সিংহাসন। এটাকে আধুনিক ভাষায় আমরা বলি সরায়ন বা শব্দায়ন, স্বরটাকে সুন্দর করে আনয়ন করে, এই জন্য এটাকে বলা হয় সরায়ন। তারপরে শব্দটাকে সুন্দর করে, শব্দটাকে সুন্দর করে আনয়ন করে, এই জন্য এটাকে আমরা শব্দায়নও বলি। তো সরায়ন বলেন, শব্দায়ন বলেন, আবার ট্র্যাডিশনাল ইয়োগাতে এটাকে সিংহাসন বলা হয়, লায়ন পোশ্চার বা লায়ন পোজ। সিংহ যেরকম করে গর্জন করার জন্য উদ্যত হয়, সেই রকম করে আমাদের ভঙ্গিমাটাও সেই রকম হয়, এবং দেখতে বাচ্চারা এটা করতে খুব মজা পায়, এটা অদ্ভুত ধরনের দৃশ্য দেখা যায়। তো এই দৃশ্যটাকে আমরা দেখব, সিংহাসন সরায়ন চমৎকার উপকারী আসন। কারণ আমাদের এই কণ্ঠ, এই কণ্ঠটাকে যদি আমরা ভালো না রাখি, তাহলে আপনি কথা বলবেন কিভাবে? এই কথাটাকে আকর্ষণীয় করার জন্য, বলিষ্ঠ করার জন্য, যারা বিশেষ করে টিচিং প্রফেশনে নিয়োজিত আছেন, যাদেরকে কথা বলতে হয়, যারা উপস্থাপনা করেন, প্রেজেন্টেশন দেন, তাদের জন্য খুবই জরুরি একটা আসন হচ্ছে এই সিংহাসন বা সরায়ন। চলুন তাহলে আমরা দেখি এই আসনটা কীরকম করে করতে হয়। সিংহ যেরকম করে আক্রমণ করার জন্য উদ্যত হয়, সেই রকম একটা পজিশন। কী করতে হবে প্রসেসটা একটু বলে নেই, তারপরে আমাদের সহযোগী যারা আছেন তারা এটাকে দেখাবেন। প্রসেসটা হচ্ছে খুব সুন্দর, দেখবেন হাঁস যেরকম করে, হাঁস তার পায়ের পাতাটাকে যেরকম করে বিছিয়ে থাকে, আমরা আমাদের পায়ের পাতাটাকে এইরকম করে বিছাবো, বিছিয়ে রাখবো, এবং তারপরে আমাদের হিপটাকে আমরা ভূমিতে রেখে দেবো। কীরকম করে রেখে দেবো একটু পরেই আমরা দেখছি। তো এই জন্য এই সিংহাসনটা একটা বিশেষ আসনে বসে করতে হয়, তো সেই আসনটা আমরা একটু দেখে নিই কীরকম করে করতে হয়। আমরা একটু বজ্রাসনে বসি, আমরা একটু বজ্রাসনে বসি, আমরা বজ্রাসনে বসলাম। প্রিয় দর্শক, এটা হচ্ছে বজ্রাসন। এই বজ্রাসন থেকে যে কাজটা আমরা করব, বজ্রাসন থেকে আমাদের যে পায়ের পাতা আছে, এই পাতাটাকে মানে ওই দিকে করব, পেছন দিকে আমরা করব, পেছন মুখ করব। এটা একটু আমরা প্রথমে ডান পাটাকে করে ফেলি, ডান পা, হ্যাঁ হ্যাঁ, আমরা কি করলাম, পায়ের পাতাটাকে এই দিকে দিয়ে দিলাম, হ্যাঁ, আঙুলগুলো সামনের দিকে থাকলো এই অবস্থায়। এবার বাম্পারটাকে অনুরূপভাবে আমরা করে নেব, বাম্পারটাকে একটু করে নিই। এবার আপনার হিপটাকে আপনি ভূমিতে মেঝেতে রেখে দেবেন, দেখেন কি চমৎকার একটা ভঙ্গি, হাঁস যেরকম করে বসে থাকে এরকম অনেকটা পজিশন। এই অবস্থায় আমরা নাক দিয়ে মানে দম নেব বুক ভরে, তারপর দম যখন শেষ পর্যায়ে চলে আসবে, তারপর চিবুকটাকে কণ্ঠকূপে নিবদ্ধ করব, এবং যা দম নিলাম জিহ্বাটাকে বড় করে বের করব, আওয়াজ করে দমগুলোকে আমরা ছেড়ে দেব। এই হচ্ছে আমাদের প্রসেস। তো আপনারা একটু বজ্রাসনে আরাম করে বসুন, তারপরে আমরা আবার প্রসেসটাকে দেখাচ্ছি, একটু বজ্রাসনে বসে থাকুন। প্রিয় দর্শক, বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে নেই, এটা সুবিধা হবে আমাদের জন্য। আমরা প্রথমে এই পজিশনে হাঁস যেরকম করে বসে এরকম করে বসলাম, এবার এটা দেখার পরে হয়তো আপনার মনে হয়েছে বাহ এটা তো আমি পারবো না, পারার দরকারও নাই, আরও অনেক প্রসেস আছে। এই যে ওনারা যে আসনে বসে আছেন বজ্রাসন, এইভাবে বসেও আপনি এটাকে অনুশীলন করতে পারেন, যদি আপনি পাটাকে এরকম করে করতে না পারেন, তাহলে আপনি এই বজ্রাসনে বসেও করতে পারছেন, এবং আরেকটা পোজ আমরা যেটা দেখলাম পাটাকে বিছিয়ে সেটাতে বসেও অনুশীলন করতে পারেন। তো ওই অবস্থায় আপনি বসার পরে আপনার হাত দুটো হাঁটুর উপরে থাকবে, হাত দুটো হাঁটুর উপরে থাকবে, এরপর আপনি বুক ভরে লম্বা দম নেবেন, একদম ফুসফুস ফুলিয়ে, বুক ফুলিয়ে আপনি দম নেবেন। দম যখন শেষ পর্যায়ে, তখন এই চিবুকটাকে কণ্ঠকূপে, আমাদের এখানে যে গর্ত আছে, গলার এখানে যে গর্ত আছে, এখানে নিয়ে যাবেন, এবং জিহ্বাটাকে বড় করে বের করবেন, এরপরে আপনি আওয়াজ করে দমটাকে ছেড়ে দেবেন, এবং চোখগুলোকে বড় বড় করে তাকাবেন। হ্যাঁ, সিংহ যেরকম করে আক্রমণ করার জন্য প্রস্তুত হয় সেরকম একটা ভঙ্গিমা, এবং যা দম নিলেন সেগুলোকে আওয়াজ করতে ছেড়ে দেবেন, এবং ছেড়ে দেওয়ার সময় আপনার হাঁটুতে যে আপনার হাত আছে, এই হাতের আঙুলগুলোকে চাইলে আপনি এইরকম করে সিংহের নিয়ে আপনি থাবা,
এরকম করে রাখতে পারেন, এতেও আপনি চমৎকার মজা পাবেন, উপকারও পাবেন, সেটাও করতে পারেন। অথবা হাতটাকে আপনি হাঁটুর উপরে রেখে দিয়েও করতে পারেন। তাহলে আমরা এবার আমাদের ইনস্ট্রাক্টরদের, সহযোগী ইনস্ট্রাক্টরদের কাছ থেকে জিনিসটা একটু ভালো করে দেখে নিই। আমরা ফাইনাল পজিশনে বসি, অর্থাৎ প্রথমে ডান পাটাকে আমরা পেছন মুখ করি, পায়ের তলাটাকে পেছন মুখ করি। হ্যাঁ, এবার বাম পা, হ্যাঁ, পাটাকে আর একটু বিছিয়ে দিই। হ্যাঁ, গুড, চমৎকার, এই দেখেছেন, সুন্দর চমৎকার পজিশন। এই অবস্থায় বসে হাত দুটো আমাদের হাঁটুর উপরে আছে, হাত দুটো হাঁটুর উপরে আছে। এবার বুক ভরে আমাদের মেরুদণ্ড স্ট্রেট থাকছে। এবার বুক ভরে লম্বা দম নিচ্ছি আমরা, দম নিতে থাকেন। হ্যাঁ, আর চিবুকটাকে কণ্ঠকূপে নিবদ্ধ করুন, জিহ্বা বের করুন, আওয়াজ করে দম ছাড়ুন, আওয়াজ করে। মজার দৃশ্য। এবং চোখগুলোকে বড় বড় করে তাকাতে হবে, চোখগুলোকে বড় বড় করে তাকাতে হবে। প্রিয় দর্শক, আমরা আরেকবার একটু দেখে নিই, বুক ভরে লম্বা দম নিন, আওয়াজটা আওয়াজটা বড় করে শোনা যায় এরকম অবস্থায় ছাড়তে হবে। দম ছাড়েন, চমৎকার দৃশ্য, চমৎকার, গুড। আ সাউন্ডটা হবে, এ সাউন্ডটা হবে না, আমরা আ করতেই যা দম নিলাম সেই দমটাকে আমরা ছেড়ে দেব। কিরকম করে জিবাটাকে বের করে নিশ্চয়ই, হ্যাঁ, এই সাউন্ড আমরা বের করে দেবে, আ সাউন্ড করে, সারে গামার সা সাউন্ড। তাহলে আরেকবার একটু দেখে নিই আমরা। হ্যাঁ, বুক ভরে লম্বা দম নিন, চিবুক কণ্ঠকূপে নিবদ্ধ করুন, জিহ্বা বের করুন, আওয়াজ করে দমটাকে ছেড়ে দিন। গুড, এবার বজ্রা শুনে আরাম করে বসুন। প্রিয় দর্শক, প্রক্রিয়াটা আপনি নিশ্চয়ই ভালো করে অবজার্ভ করেছেন। কি লাভ হয় এই সিংহাসনটা চর্চা করবে? এই সিংহাসন যারা সঙ্গীত চর্চা করেন, যারা গান গান, তাদের জন্য খুবই উপকারী। যারা আবৃত্তি করেন তাদের জন্য খুবই দরকারি। হ্যাঁ, যারা উপস্থাপনা করেন, প্রেজেন্টেশন করেন, তাদের জন্য চমৎকার একটা আসন হচ্ছে এই সিংহাসন বা সরায়ন। এটা কণ্ঠস্বরটাকে আকর্ষণীয় করে, বলিষ্ঠ করে। ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতে পারবেন, আপনার কোনো ক্লান্তি থাকবে না। তারপরে যারা টনসিলাইটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী আসন। কানের পর্দা ভারী হওয়ার কারণে যারা যারা কানে কম শুনেন তাদের জন্য উপকারী আসন হচ্ছে এই সিংহাসন বা সরায়ন। এবং যত বড় বড় সঙ্গীত শিল্পী তাদেরকে জিজ্ঞেস করেন, বলে স্যার ম্যাডাম আপনার এই চমৎকার কণ্ঠের রহস্যটা কোথায়, এক বাক্যে জবাব আসবে, এই যে এই সিংহাসন সরায়ন। তারা এই সরায়নের চর্চা করতেন, এই সারেগামার রেওয়াজে, সারেগামার মধ্যেই এটা পড়ে আর। এই কারণেই তারা এই তো গুণী শিল্পী হতে পেরেছেন, তাদের কণ্ঠস্বর এত আকর্ষণীয় হয়েছে। আপনি টিচিং প্রফেশনে আছেন, কী করেন এই আসনটাকে অনুশীলন করেন, সিংহাসন সরায়ন, কণ্ঠস্বর আকর্ষণীয় হবে, বলিষ্ঠ হবে, কণ্ঠের একটা মাধুর্য সৃষ্টি হবে। হ্যাঁ, সায়েন্টিফিক্যালি উপকার যেরকম আছে, এই আসনের স্পিরিচুয়াল উপকারও আছে। তো দেখবেন যে আমাদের বুজুর্গ মনীষী যারা, তাদের কথা শুনতেই আমাদের ইচ্ছে করে। কেন? কারণ আমাদের এই কণ্ঠস্বরের সঙ্গে এখানে একটা বিশেষ সেন্টার আছে, এনার্জি সেন্টার আছে, এই সেন্টারটা তখন সক্রিয় হয়, যার ফলে সাধনা যারা করেন বুজুর্গ মুনি ঋষি তাদেরকে দেখবেন, তাদের কথা শুনতে আমাদের ইচ্ছে করে। কেন? তারা এই সরায়ন বা এই সিংহাসন করার মধ্য দিয়ে তারা তাদের ফিজিক্যাল এনার্জিটাকে যেরকম করে সক্রিয় করেছেন, তারা এই মেন্টাল এনার্জি বা স্পিরিচুয়াল যে শক্তি সেটাকেও তারা জাগ্রত করে, অর্থাৎ কণ্ঠের যে শক্তি সেটাকে তারা জাগ্রত করে, যার ফলে দেখবেন যে সাধারণ মানুষ একটা কথা বললে কিছু মানুষ যেরকম করে গ্রহণ করবে, আর একজন বুজুর্গ সাধক, তিনি যখন নবী রাসূল, তারা যখন কথা বলেন তাদের কথাগুলো শুনতে অন্যরকম লাগে। এ কারণে এই আসন যখন করবেন আপনি, ফিজিক্যাল বেনিফিটসের সঙ্গে সঙ্গে মেন্টাল স্পিরিচুয়াল অনেক বেনিফিটসও কিন্তু পেয়ে যাচ্ছে। আর একটা মজার বিষয় হচ্ছে, যাদের থুতলামি আছে, স্ট্যামারিং আছে, মহা ঔষধ, কিছুদিন অভ্যাস করেন দেখবেন থুতলামি দূর হয়ে যাবে। কেন? কারণ থুতলামির মেজর দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে কনফিডেন্সের অভাব, আর একটা হচ্ছে অর্গানিক সমস্যা। এখানকার মাসল পেশি যাই নার্ভ স্নায়ু যা আছে সেগুলো সক্রিয় না। যখনই আমরা এটাকে অনুশীলন করি তখন কী হয়, তো সেগুলো সক্রিয় হয়ে যায়, আপনার থুতলামি দূর হয়ে যায়, স্ট্যামারিং দূর হয়ে যায়। তো পরিচিত কেউ যদি থাকেন, আপনি এই
এটা করতে দেন, দেখবেন কিছু দিনের মধ্যেই তিনি আস্তে আস্তে তার এই সমস্যাটাকে দূর করতে পারছেন। হাত পায়ের ব্যথা বেদনা দূর হয়, যখন আমরা এই আসন অনুশীলন করি হাতটা সুন্দর পজিশনে থাকে, ব্লাড সার্কুলেশন বাড়ে, পায়ের এক্সারসাইজ হয়, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা বেদনা থাকলে সেগুলো দূর হয়। এই আসন সিংহাসন চর্চা করার মধ্য দিয়ে আপনার দেখবেন যে আঙ্গুলের শক্তিটাও বৃদ্ধি পাচ্ছে। যখন আপনি এটা করছেন তখন কী হয়, আঙ্গুলের এক্সারসাইজটাও হয়ে যাচ্ছে এবং চোখের জন্য ভালো ব্যায়াম। পঞ্চ ইন্দ্রিয়ের মোটামুটি সবগুলো ইন্দ্রিয়েরই টাচ হয়। আপনি যখন দেখবেন যে এই আসনটা কোনো চোখেরও কিন্তু এক্সারসাইজ হয়ে যাচ্ছে, চোখটাকে বড় বড় করে আপনি তাকাচ্ছেন, সিংহ যেরকম করে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়, যার ফলে চোখেরও ব্যায়াম হচ্ছে, হাতের ব্যায়াম হচ্ছে, পায়ের ব্যায়াম হচ্ছে, অর্থাৎ শরীরের অনেকগুলো অঙ্গের আপনার উপকার হয়ে যাচ্ছে এই শরায়ণের মধ্য দিয়ে। তো শরায়ণটাকে আমরা অনুশীলন রাখবো। কয়বার করবেন, এক সিটিংয়ে আপনি কয়বার করবেন? আপনি এক সিটিংয়ে বসে আছেন, আপনি 5 থেকে 10 বার করতে পারেন। এই যে দম নিলেন, আওয়াজ করে দমটাকে ছেড়ে দিলেন, এই হচ্ছে একবার। এরকম করে এক সিটিংয়ে এক বৈঠকে আপনি 5 থেকে 10 বার এটাকে অনুশীলন করতে পারেন। তাহলে চমৎকারভাবে আপনার এই আসন থেকে আপনি উপকারটা নিতে পারবেন। এবার আমরা প্রাণায়ামের দিকে অগ্রসর হব। আমাদের আজকের যে প্রাণায়াম সেটাও খুব মজার, বাচ্চারা খুব মজা করে এটাকে অনুশীলন করে, আগেরটাও করে খুব মজা পায় তারা। আপনি যখন বাসায় এটা অনুশীলন করতে যাবেন, হ্যাঁ, সবাই এসে দেখবে যে এটা কী হলো, এইরকম জিহ্বা বড় করে জিহ্বা বের করে কী করছে আর কি, হয়তো হাসাহাসিও করতে পারে কেউ কেউ, কিন্তু পরে এটার উপকার যখন আপনি নিজে পাবেন তখন তারাও আস্তে আস্তে এই উপকারের কারণে তারাও এটাকে অনুশীলন করতে অভ্যস্ত হবে, কারণ সবাই উপকার চায়। তো আমাদের কণ্ঠস্বরটাকে ভালো রাখার জন্য এবং পাশাপাশি টনসিলাইটিস থেকে শুরু করে আরও অন্যান্য অঙ্গের উপকারের জন্য আমরা এই সিংহাসন চর্চা করলাম। এবার আমরা শ্বন প্রাণায়াম, এখন যে প্রাণায়ামটা চর্চা করবো সেটার নাম হচ্ছে শ্বন প্রাণায়াম। ইন সংস্কৃত শ্বন মিন্স ডগ। তো কুকুর যেরকম করে বসে থেকে শ্বাস নেয় অনেকটা সেই রকম পজিশন হয়, এই জন্য এটাকে বলা হয় শ্বন প্রাণায়াম, ডগ ব্রিদিং। হ্যাঁ, ডগ ব্রিদিং খুব মজার, বাচ্চারা খুব মজা করে, আর আমরা যারা বয়স্ক আছি বা বড় হয়েছি তাদের জন্য উপকারী আসন। হ্যাঁ, মজার একটা দৃশ্য হবে। তাহলে আমরা এখন শ্বন প্রাণায়ামের দিকে অগ্রসর হই। কী করতে হবে, প্রথমে বজ্রাসনে বসতে হবে, অর্থাৎ ওনারা যেরকম করে বসে আছেন সেরকম করে আপনি বসবেন। বসার পরে আপনি হাঁটু দুটোকে একটু ফাঁকা করে, আপনি চাইলে একটু ফাঁকা করে হাতটাকে রাখতে পারেন, অথবা আপনি যেভাবে ওনারা বসে আছেন সেভাবেই থাকলো, এবং হাত দুটোকে দেহের দুপাশে রেখে দেবেন। হাত দুটোকে দেহের দুপাশে একটু রেখে দিন, আর যদি এইভাবে আপনার বসে থাকতে একটু কষ্ট হয় তাহলে কী করবেন, প্রয়োজন হাঁটুকে একটু ফাঁকা করে বসতে পারবেন, হাতের সাহায্য নিয়েই আপনি এটাকে ফাঁকা করে বসতে পারবেন। তো আমরা এইভাবেই একটু দেখাই, আপনার অসুবিধা হলে আপনি একটু ফাঁকা করে করবেন এই, এবং দেহটাকে একটু সামনের দিকে লিন করবেন, একটু ঝুঁকে যাবেন, বেশি না কিন্তু, বেশি করা যাবে না, একটু একটু সামনে, অর্থাৎ একটা কুকুর বসে থাকলে যেরকম অবস্থা হয় অনেকটা সেই রকম এই। এবার যে কাজটা করতে হবে, এবার আমাদেরকে জিহ্বাটাকে বের করে আমাদেরকে কুকুর যেরকম করে শ্বাস নেয় সেরকম করে করতে হবে। হ্যাঁ, একটু করি তাহলে, জিহ্বাটাকে বের করুন। হ্যাঁ প্রিয় দর্শক, এই 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 জায়গাটা কিন্তু ওঠানামা করবে, এই যে আমাদের অ্যাবডোমিন আছে, অ্যাবডোমিন থেকে একটু ব্যাখ্যা করে নিই প্রিয় দর্শক, তাহলে সুবিধা হবে। যে মানে কুকুর যেরকম করে শ্বাস চায় অনেকটা এরকম, চমৎকার একটা, চমৎকার একটা দৃশ্য হচ্ছে। এবার তাহলে একটু স্বাভাবিক হন। হ্যাঁ, তো যখন প্রিয় দর্শক দেখবেন যে আপনার কি হচ্ছে, এই এটা করতে গিয়ে অনেকটা গলা শুকিয়ে যায় বা জিহ্বাটা শুকিয়ে যায়, তখন বন্ধ করে দেবেন, একটু রেস্ট নিলেন, গলাটা একটু ভিজলো, আবার শুরু করেন। এরকম করে আপনি এটাকে অনুশীলন করতে পারেন, অর্থাৎ এটা করতে গেলে একটু শুকানোর ভাব আসে, জিহ্বাটা আপনার একটু শুকানোর মতো অবস্থা হয়। এরকম অবস্থা হলে কী করবেন, বন্ধ করে দেবেন, একটু রেস্ট নিলেন, আবার শুরু করবেন। এই হচ্ছে আমাদের এই ডগ ব্রিদিং। হ্যাঁ, কুকুর যেরকম করে শ্বাসটা করে সেরকম করে আমরা এটাকে একটু ভালো করেই অনুশীলন করব, যাতে আপনারা আয়ত্ত করে নিতে পারেন। উপকারী, খুবই উপকারী, আমরা উপকারগুলো বলছি একটু পরে। আমরা আরেকবার একটু করে নিই,
দুই হাতটাকে দেহের দুপাশে আমরা একটু রেখে দেই। হ্যাঁ, গুড। হাতের আঙ্গুলগুলো সামনের দিকে থাকবে, একটু সামনের দিকে আমরা অগ্রসর হব, একটু ফরওয়ার্ড হবে। এরপর জিহ্বাটাকে আমরা বড় করে বের করব, জিহ্বাটাকে বড় করে বের করব। হ্যাঁ, এরপরে এই যে আমি জিহ্বাটা বের করলাম না, ওনারা জিহ্বা বের করে দেখাবে। জিহ্বাটা বের করে এরকম একটা সাউন্ড করে করে কুকুর যেরকম হাঁপায় অনেকটা সেই রকম করে, অথবা দম নে এরকম একটা অবস্থা হবে। একটু দেখে নেন, হ্যাঁ প্রিয় দর্শক একটু দেখেন। এবং এই এই পেটের এই জায়গাটুকু, এই মাসলগুলো আপনার উঠানামা করবে। হ্যাঁ, এই জিনিসগুলো উঠানামা করবে। একটু খেয়াল করে দেখেন যে এই জায়গাটা, এই জায়গাটা হ্যাঁ উঠানামা করছে। এই যে দেখেন, গুড, ওকে, চাও। তো এটা কতক্ষণ করতে পারেন? এই শ্বন প্রাণায়ামটা, এই শ্বন প্রাণায়াম আপনি আপনার সময় অনুসারে করুন। অর্থাৎ আপনি যদি ক্লান্তি অনুভব করেন তাহলে করবেন না, অর্থাৎ এটা সহজ করে করবেন। তো এই প্রাণায়াম করলে কী লাভ হয়? এক হচ্ছে যে যে খাবার আপনি খেতে চাচ্ছেন সেই খাবারটা যদি হজম না হয় তাহলে সবই অর্থহীন, এই পুষ্টিকর খাবার খেয়েও কোনো লাভ নেই। তো এই প্রাণায়ামের যে উপকার, সেই উপকারটা হচ্ছে শ্বন প্রাণায়াম যখন আমরা করি তখন জিহ্বার উপকারটা বেশি হয়। এবং জিহ্বার যখন উপকার হয়, জিহ্বার যে গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডগুলো আমরা যখন মুখে খাবার দিই এখান থেকে যে হজম নিঃসরণকারী যে রস বের হয়, হ্যাঁ ডায়ালিন থেকে শুরু করে আরও অনেক জিনিস যেগুলো সিক্রেট করে, অর্থাৎ হজমকারী উপাদান যেগুলো সিক্রেট করে, এনজাইম সিক্রেট হয়, এনজাইমগুলো বৃদ্ধি পায়, যার ফলে আপনি যা খাচ্ছেন সেগুলো হজম হয়ে যায়। তো জিহ্বার জন্য উপকারী, কণ্ঠস্বরের জন্য উপকারী। এটা যখন আমরা করি তখন আমাদের কণ্ঠস্বরের জন্য উপকার হয়, হজম শক্তি বৃদ্ধি পেয়ে আপনার ভুক্ত খাদ্যদ্রব্য যে পুষ্টি আছে সেই পুষ্টিটাকে আপনার ভেতরে ধারণ করতে সহযোগিতা করে, পেটের চর্বি কমা। এই আসন করা, এই প্রাণায়াম করার সময় আপনারা দেখেছেন যে পেটটা উঠানামা করছে, হ্যাঁ পেটটা উঠানামা করছে, তাহলে কি হচ্ছে, পেটের চর্বিটাও আপনার কমছে। আর যখন দম নিচ্ছেন তখন তো ফুসফুসের উপকার হচ্ছে, পায়ের ব্যথা বেদনা যেগুলো আছে, কারণ আপনি যখন এই আসনটা করেন পাটাকে ভর করেই কিন্তু আসনটা আপনাকে করতে হচ্ছে, যার ফলে পায়েরও উপকার হয়। এবং হাতটাকে আপনি নিচে রাখছেন, এই যে হাত নিচে রাখছেন এই হাতের এই জায়গাতে একটু চাপ পড়ছে, যার ফলে চাপ পড়ার ফলে এই হাতের ব্যায়াম এক্সারসাইজও কিন্তু হয়ে যাচ্ছে। তো নানানমুখী উপকার। তো এই প্রাণায়াম, শ্বন প্রাণায়াম, ডগ ব্রিদিং, এটাকে আমরা অনুশীলনে রাখতে পারি, আমাদের জিহ্বা থেকে শুরু করে হজম শক্তি অনেক কিছুরই উপকার হবে। তো প্রিয় দর্শক, আমরা দেখলাম একটা আসন এবং একটা প্রাণায়াম। তো আসনের উপকার হচ্ছে কণ্ঠস্বরের, মূলত কণ্ঠস্বরের উপকার হয়, কানে কম শোনার, আসনের নাম হচ্ছে স্বরায়ন বা সিংহাসন। হ্যাঁ, কানে শোনার শক্তিটাকে বৃদ্ধি করে, অর্থাৎ শ্রবণিন্দ্রিয়ের উপকার হয়, টনসিলাইটিসের উপকার হয়, তারপরে ফুসফুসেরও উপকার হয়, পঞ্চ ইন্দ্রিয়েরও উপকার হয়। তো এই স্বরায়নটাকে আমরা অনুশীলন করব, এবং সেই সঙ্গে শ্বন প্রাণায়াম, ডগ ব্রিদিং, সেটাকে আমরা অনুশীলন রাখব। এবার হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিকভাবে সুস্থ থাকার একটা টিপস। কী করতে হবে? আমরা সবাই চা খাই, হ্যাঁ সবাই চা খাই, কিন্তু চায়ের রাজা যেটা, সেই চায়ের রাজাটাকে আমাদেরকে খেতে হবে। বাজারে আমরা যে ধরনের চা খাই, একটা হচ্ছে ব্ল্যাক টি, কালো চা, হ্যাঁ আরেকটা হচ্ছে গ্রিন টি, আবার চায়ের মধ্যে আবার কেউ দুধ মিশিয়ে খান, চিনি মিশিয়ে খান, নো। চা যখন খাবেন, নো সুগার, নো মিল্ক, সুগার দিও না, চিনি দিও না, দুধ দিও না, চা খেলে চাই খাবেন, আপনি চায়ের উপকার পাবেন। আর চায়ের রাজা হচ্ছে সবুজ চা, গ্রিন টি। এই গ্রিনটা হচ্ছে সবচেয়ে বেশি উপকারী, যখনই চা খাবেন এই গ্রিন টি বা সবুজ চা খাবেন। কেন? এটা ক্যান্সারটাকে রোধ করতে সহযোগিতা করে, আরও নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, নানান পুষ্টিকর উপাদান এই গ্রিন টির মধ্যে আছে। আপনি যখন এটা খাবেন দেখবেন যে আপনার গলার মধ্যে অদ্ভুত এক ধরনের প্রশান্তি পাচ্ছেন, গলায় আপনি আরাম পাচ্ছেন। তো এই চায়ের রাজা, হ্যাঁ আমাদের ন্যাচারোপ্যাথিতে যেটা বলা হয়ে থাকে যে চায়ের রাজা হচ্ছে এই সবুজ চা, এই সবুজ চা খাবেন, চিরসবুজ থাকবেন, অর্থাৎ আপনার স্বাস্থ্য সৌন্দর্যটাকে আপনি ধরে রাখতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা সবাই সুস্বাস্থ্যের অধিকারী হই, হ্যাঁ চিরসবুজ হওয়ার চেষ্টা করি, যোগার চর্চা রাখি, মেডিটেশনের চর্চা রাখি, আমাদের জীবন চমৎকার হবে, সুন্দর হবে, আকর্ষণীয় হবে, সুস্থময় হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, পরবর্তী পর্বে দেখা হওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।
দর্শক আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন যোগা সেগমেন্ট। আমরা আশা করব আপনারা প্রত্যেকে বাসায় নিয়মিত যোগা চর্চা করবেন এবং নিজেদের জীবনে উপকৃত হবেন। আজ সকালে বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই। আরেকবার স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। দর্শক আমরা এই পর্যায়ে চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়, তবে তার আগে আমরা জেনে নিব ঢাকা এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। দর্শক প্রথমেই জানিয়ে দিতে চাই বাংলাদেশ প্রতিদিনের শিরোনামগুলো। তারা শিরোনাম করেছে কঠিনতম বছর অর্থনীতির, এছাড়া রয়েছে 2 টাকার মাস্ক 65 টাকা, বালিশ কভার 3,450 টাকা। কালের কণ্ঠ রয়েছে পর আমার কাছে, তারা শিরোনাম করেছে টিকা নিয়ে হঠাৎ রাখ ঢাক, এছাড়া রয়েছে ব্যবসায়ীরা নীতি সহায়তা চান আরো 1 বছর। এরপর চলে যেতে চাই প্রথম আলোতে। প্রথম আলো শিরোনাম করেছে বিদেশগামীদের কোভিড সনদ দেবে আরো 21 প্রতিষ্ঠান। আমরা যদি এরপর একটু সমকালের দিকে নজর দেই, 98% আসামি খালাস, এছাড়া রয়েছে শীর্ষ 20-এ বাংলাদেশ, করোনা সহনশীল দেশের র্যাঙ্কিং। ডেইলি সানের শিরোনামগুলো জানাচ্ছি, তারা শিরোনাম করেছে MFS প্রোভাইডার্স চার্জ ফিজ অ্যাট দেয়ার ভিম, এছাড়া রয়েছে টাফ স্টেন্স রিডিউস এল রিবল ক্যান্ডিডেটস। দ্য ডেইলি স্টার আমার হাতে রয়েছে, এরপর তারা শিরোনাম করেছে লেফট এক্সপোজড টু হিউম্যান গ্রেড। বাংলা নিউজ 24 শিরোনাম জানাচ্ছি, তারা শিরোনাম করেছে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে 1500 পরিবার। দেশে বাইরে থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা রয়েছে আমার হাতে এবার, তারা শিরোনাম করেছে গরমের ছুটিকে হটিয়ে দিল মাধ্যমিক পরীক্ষা 1 থেকে 10 জন। সবশেষ আমার কাছে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস, তারা শিরোনাম করেছে ট্রাম্পস ফ্রড ক্লেমস টাইড ইন কোর্ট বাট মিথ অফ স্টোলেন ইলেকশনস লিভস। দর্শক এই ছিল মোটামুটি ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমরা এবার চলে যাব পর্যালোচনায়। যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি দৈনিক যুগান্তরের নাজমুল হক। নাজমুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ নিউজ 24 কে। জি, আমি প্রথমে চলতে চাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আমি শিরোনামগুলো পড়ছিলাম বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠটির শিরোনাম রয়েছে টিকা নিয়ে হঠাৎ রাগ থাক, যেহেতু করোনার মহামারীটা চলছে, টিকাটা আমাদের একটা অনেক জরুরি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা দিয়ে শুরু করতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে কেন হঠাৎই রাগ থাক? কারণ আমরা কিন্তু সংবাদপত্রে যেটুকু পড়লাম যে সেনাম এবং কোভিক্স ছাড়া এছাড়া কিন্তু অন্য কোনো টিকা নিয়ে সরকার তেমন একটা মাথা ব্যথা আমরা দেখছি না, তেমন একটা কথাও তারা বলতে চাচ্ছেন না। তাহলে যদি কোনো কারণে সিনেমা এবং কোভিক্স পেতে আমরা দেরি হয় কিংবা না পাওয়ার সম্ভাবনা বাড়ে, সেক্ষেত্রে কতটুকু ঝুঁকিতে আরো পড়তে যাচ্ছি আমরা? ধন্যবাদ নিউজ 24 কে। আজকে একটি গুরুত্বপূর্ণ ইস্যুকে সকালের পর্যালোচনায় নিয়ে আসার জন্য, আপনি জানেন যে আমাদের সাথে শুধু অক্সফোর্ডে একটা চুক্তি হয়েছে এই টিকা পাওয়ার ক্ষেত্রে, অথচ আপনার এই চীনের সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের ফাইজার বা মডার্না, জার্মানের যে বায়োএনটেক, রাশিয়ার স্পুটনিক, যেগুলো বিশ্বের অন্যান্য অনেক দেশে একাধিক টিকাকে তারা অনুমোদন দিয়েছে, অথচ আপনি তো জানেন যে আমাদের অক্সফোর্ড, যার সাথে আমাদের চুক্তি হয়েছে টিকা বিষয়ক, তাদের কিন্তু এখনো এই অনুমোদনই হয়নি টিকার বিষয়টি, এখনো আন্তর্জাতিক ভাবে এই যে WHO অনুমোদন করেনি। যদিও আমরা শুনেছিলাম যে 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে একটা উপহার হিসেবে এটা অনুমোদন হওয়ার কথা ছিল, অনেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আমাদের বাংলাদেশের টিকা সম্প্রসারণের সাথে সংযুক্ত তারাও বলেছে যে টিকাটা 2-1 দিনের মধ্যে অনুমোদন হওয়ার পসিবিলিটি রয়েছে। তবে আশঙ্কার বিষয়টা কি যে এটা টিকা অনুমোদন হলো আমরা ধরে নিলাম, এটার যে বড় ধরনের একটা রিয়াক্ট আমাদের মাস্ক পিপলের উপর রিয়াক্ট করবেন এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারতেছি না। সেক্ষেত্রে একটি টিকার উপর নির্ভরশীলতা আমাদের একটি বড় চ্যালেঞ্জিং এর মধ্যে ফেলে দিয়েছে। আমরা জানি যে ভারতের সিরামের মাধ্যমে আমরা অক্সফোর্ডের টিকাগুলো পাবো, যার দরুন আমরা মনে করি যে এখন এই স্বল্প সময়ের মধ্যে অন্য অন্য কোম্পানির সাথে চুক্তি করা বা অন্য অন্য যারা টিকা উৎপাদনে নিয়োজিত তাদের সাথে এই মুহূর্তে চুক্তি করে দ্রুত সময় টিকা আনাটা একটা চ্যালেঞ্জিং বিষয়। যেহেতু আমাদের অক্সফোর্ডের সাথে চুক্তিটা বহাল আছে, সেক্ষেত্রে আমরা মনে করি যে 2-1 দিনের মধ্যে যদি এটা অনুমোদন হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে বাংলাদেশে আমরা, আপনারা জানেন যে প্রায় 13 কোটি ডোজ আমরা পাবো, তার মধ্যে 50 লক্ষ জানুয়ারি নাগাদ আসার কথা, তবে অনুমোদনের বিষয়টি যেহেতু পিছিয়ে গিয়েছে, সেক্ষেত্রে হয়তো বা
টিকা পাওয়ার ক্ষেত্রে আমাদের আরেকটু সময় নিতে হবে। সর্বোপরি যেটা বলবো যে একক জিনিস একটা জিনিসের বা একটা টিকার উপর এই নির্ভরশীলতা আমাদেরকে একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলবো। ধন্যবাদ আপনাকে। সাইটের পর জানতে চাচ্ছি যে কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম রয়েছে কঠিনতম বছর অর্থনীতির, এবং আইটি শিরোনাম রয়েছে ব্যবসায়ীরা নীতি সহায়তা চান আরো এক বছর, ব্যবসায়ীরা চাচ্ছেন আরো এক বছর সময় নীতি সহায়তা হিসেবে, আর অর্থনীতির একটা কঠিনতম বছর গেছে। তো ব্যবসায়ীরা সময় চাচ্ছেন ঠিক আছে, বাট এই ব্যবসায়ীদের উপর যারা নির্ভরশীল সাধারণ মানুষ কিংবা নিম্ন আয়ের মানুষ যারা কিংবা কৃষিক্ষেত্রে যারা আছেন, তারা আসলে কিভাবে সার্ভাইভ করবেন ব্যাপারটাকে? আর যেহেতু কঠিনতম বছর গেছে, আপনার কাছে কি মনে হচ্ছে কোন দিকটাতে আমরা আরেকটু ঝোঁক দিলে হয়তো এই সময়টা, এই যে সমস্যাটা, যে ক্ষতিটা হয়েছে, এটা পুষিয়ে উঠতে পারবো? আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনীতি, বিশ্ব অর্থনীতি এতটা টালমাটাল আগে কখনই হয়নি, এবং আমাদের এই করোনা পরিস্থিতির কারণে এখন অর্থনীতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এটা থেকে রিকভার, পরিপূর্ণভাবে রিকভার হওয়াটা দীর্ঘ সময়ের ব্যাপার। প্রথম বিষয় হচ্ছে এটা, আর আপনি জানেন মার্চ থেকে মে পর্যন্ত আমাদের দেশে কৃষি এবং জরুরি খাদ্য উৎপাদন ছাড়া বাকি সবগুলো খাতে কিন্তু উৎপাদন বন্ধ ছিল, অথচ অর্থনীতির কিন্তু মূল বিষয় হচ্ছে উৎপাদনের সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বিশ্বের দু একটি দেশ বাদে অন্য অন্য সকল দেশে কিন্তু আপনার এখন নেগেটিভ, যে আমরা বলি জিডিপি, সেদিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটা বড় আশার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু প্রায় এত একটা বড় ধরনের সংকটের মধ্যে 5% প্রবৃদ্ধির দিকে যাচ্ছি, যদিও IMF বলতেছে ডিসেম্বর পর্যন্ত আমাদের 3.8% মেবি প্রবৃদ্ধি হবে। যদিও আমরা জানি যে আমাদের দেশে প্রায় 75% মানুষের আয় কমে গেছে, তারপর আমি যেটা বলবো যে চলতি বছরে কিন্তু আমাদের প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.2%, যেটা আমাদের জন্য একটা আশার বিষয়। 2009 সালে যেখানে আমাদের প্রবৃদ্ধি 5% এর মধ্যে ঘোরাফেরার মধ্যে ছিল, এখন কিন্তু এই এখন পর্যন্ত এটা 8.15% চলে এসেছে। যে 2009 সালে আমাদের মাথাপিছু আয় ছিল $709, এখন সেটা $1900। 2009 সালে যেখানে রিজার্ভ ছিল $10 বিলিয়ন, সেখানে এখন আমরা $42 বিলিয়ন একটা বড় রিজার্ভে আসছি। 2009 সালে যেখানে আমাদের এই রপ্তানি ছিল $10 বিলিয়ন, সেখান থেকে আমরা এখন $35 বিলিয়ন একটা অর্থনীতিতে চলে আসছি। তার মানে আমাদের অর্থনীতির যে সাইজটা, এটা এখন অনেক বড় একটা সাইজ হয়েছে। সেক্ষেত্রে যেভাবে আমরা করোনার একটা আপদকালীন সময়টা, যত ভয়ঙ্কর একটা সিচুয়েশন আমাদের তৈরি হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আমরা এতটা ক্ষতিগ্রস্ত হইনি অন্য অন্য দেশের মতো। আরেকটা বিষয় কি, এখন ব্যবসায়ীরা যে ছাড়টা চাচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটা যৌক্তিক তাদের দাবি। কারণ হচ্ছে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে যেভাবে আবার এগুচ্ছিল, ফার্স্ট ওয়েবটা আমরা মুভ করে সেকেন্ড ওয়েবটা আমাদের চলে আসলো, যার জন্য আন্তর্জাতিক ভাবে ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক ভাবে রপ্তানিতে আমাদের একটা চ্যালেঞ্জ চলে আসছে। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে আন্তর্জাতিক রপ্তানিটাকে আবার পুরো পরিপূর্ণভাবে ঠিক করতে সেটা জুন পর্যন্ত সময় নিবে। তো সেই জুন পর্যন্ত অন্তত ব্যবসায়ীদের একটা ছাড় দেওয়া উচিত, যে বিশেষ করে যে সুদ মৌকুফের বিষয়টা, ঋণের সুদ মৌকুফের বিষয়টা, ঋণের কিস্তি দানের ক্ষেত্রে যে যেটা আমরা বলি যে বাধ্যতামূলক যে কিস্তি দান, সেই জায়গার বিষয়ে যদি কিছুটা ছাড় দেওয়া হয়, তবে আবার আমাদের ব্যবসায়ী যে মহল সেটা ঘুরে দাঁড়াবে, এবং ব্যবসা ঘুরে দাঁড়ানো মানে তো দেশের সার্বিক অর্থনীতিটা ঘুরে দাঁড়াবে। সেক্ষেত্রে আমি মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি সময় তাদেরকে দিবে। জি নাজমুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পর্যালোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন দৈনিক যুগান্তর থেকে বিশেষ প্রতিনিধি নাজমুল হক। আমরা এই পর্যায়ে চলে যাব, রাশিফলে জানাবেন ডক্টর কেসিপাল। ডক্টর কেসিপাল, আজকের রাশিফলে কি আছে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে News24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, এমনকি দীর্ঘদিনের ঋণের বোঝা নামতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে, প্রেম রোমান্স বিনোদন শুভ।
এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, খরচ দুশ্চিন্তা শোক দুঃখ সমান্তালে ঘটাতে পারে। এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিদেশ গমনের ছেলেদের বিদেশ গমনের পথ খুলবে, এমনকি অংশীদারদের সাথে কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে, তবে লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে, তবে অপরিচিত কাউকে আশ্রয় না দেওয়া হয় সমীচীন হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে, সেই সঙ্গে দূর থেকে আসা কোন সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে, সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে, সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ আর শুভ মিশ্র ফল প্রদান করবে, আয় বুঝে ব্যয় করতে হবে, নচেৎ সঞ্চয় হাত পড়বে, সেই সঙ্গে লটারি জুয়ারের শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে, অবশ্য সংকট কালে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহ যোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। তাছাড়া কর্মের সুনাম কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে। এবার ধনুরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না, তাছাড়া আয় বুঝে ব্যয় করতে হবে, নচেৎ সঞ্চয় হাত পড়বে, তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। এবার মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে, সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে, শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যাবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সহকর্মী ও অংশীদারদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি রণল জেলে দিতে পারে, সেই সঙ্গে বিবাহ যোগ্যদের হাতে অবশ্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে, এমনকি শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধতে পারে, তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে, সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ডক্টর কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাশিফল জানাচ্ছিলেন ডক্টর কেসিপাল। আজ সকালে বাংলাদেশের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিই আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন, করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন। দর্শক, চলুন বিদায় নিয়ে আবেদা সুলতানার কণ্ঠে একটি জনপ্রিয় গান শুনতে শুনতে। একটা দল